আলাইকুম সুপ্র সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই সপ্তম শ্রেণী বিষয় গণিত তারিখ হচ্ছে পনেরো সাত দুই ওকে তো আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেবো এবং আমাদের অ্যান্সারগুলো সাথে সাথে দেবো এখানে তো এখন কাজ দিয়েছে দেখুন আমাদের একটি এফোর ফোর সাইজের কাগজকে প্রতিবারে সমান পাঁচ ভাগে ভাগ ভাস দিতে থাকলে অষ্টম ভাজের পর মোট কতগুলো ঘর পাওয়া যাবে এখানে মানে আটটা ভাস করবো আমরা এটাকে আটটা ভাস করার পর আমরা কতগুলো ঘর পাবো এখানে ওকে তো আমরা এখানে ব্যাপার হচ্ছে একটা এফোর সাইজ কে আমরা কি করবো পাঁচ ভাই ভাগ করবো এখানে কয় ভাগে পাঁচ ভাগে এরকম একটা এফোর পাঁচ ভাই ভাগ করবো এক ভাগ দুই ভাজ এভাবে পাঁচটা ভাগ করবো তো প্রথমে পাঁচ ভাগ করলে কত হবে এখানে প্রথম ভাজের পর মোট ঘর সংখ্যা কি পাঁচের উপর এক পাওয়ার হবে মানে পাঁচ ওকে পাঁচ তাই না তো দ্বিতীয় ভাগ করার পর কত হবে মোট ঘর সংখ্যা পাঁচের উপর দুই হবে এখানে তার মানে ওটা ওটার ওটার আবার বর্গ তাই না তাহলে পঁচিশ হবে আবার তৃতীয় ভাজের পর কি হবে এখানে পাঁচের ওপর কিউব হবে এখানে ওকে চতুর্থ ভাজের পর কথা হবে এর উপর ফোর হবে এখানে

পঁচিশ হবে এখানে এভাবে আর কি আমাদের এখানে মোট এতগুলো হবে এখানে কাজ বলছে এরপর দলগত কাজ বলছে আমাদের এখানে যে কাগজ ভাজের খেলার কথা ভাবি তোমরা সেখান থেকে কি সূচকের কোনো ধারণা করতে পারো যদি পারো তাহলে প্রতিবার সমান দুই ভাগে ভাজ করে পূরণ করো এখানে এবং আমাদের পরবর্তীতে আবার তিন ভাগে ভাগ করতে বলছে একটা কাগজকে এখানে এখানে এই জিনিসটা কেন আসছে বারবার এটা 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 কিন্তু এখানে না এখানে এই চিত্র পরের কাজ আছে এখানে ভাজের প্রকৃতি এখানে ওকে ভাস সংখ্যা ঘর সংখ্যা গুণাকার এবং কি সূচকীয় আকার এখানে প্রতিবার দুইটা ভাগে ভাজ করবো আমরা এখানে তার মানে প্রথমে যখন আমি নর্মালি যখন ভাজ সংখ্যা একটা থাকবে তার মানে কোনো ভাজে নেই তখন আমাদের ঘর সংখ্যা থাকবে দুইটা এখানে ওকে মানে যখন দুটো ভাগ করবেন এখানে অ্যান্ড এই গুণাকার আকার আকার এখানে বলতে এখানে কিছু থাকবে না এখানে বা দুই আর কি শুধু দুই থাকবে এখানে বা এর পর এখানে সূচকীয় আকার হচ্ছে দুইয়ের পর এক কিছু নেই মানে এখানে এক থাকবে যখন দুইটা ভাজ করবেন তখন আমাদের কি হবে এখানে

সংখ্যা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এখানে এটা কত দ্বারা দেখুন একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি হ্যাঁ মানে কত হচ্ছে এখানে পনেরো কোটি আচ্ছা তো একক দশক শতক হাজার লক্ষ এখানে পনেরো কোটিতে আমাদের যাচ্ছে এখানে আচ্ছা তার মানে এখানে দেখুন এটা প্রথমত দশ দ্বারা আমি যে ভাগ করি এবং সূচক আকার যে এখানে করি এখানে তার মানে এখানে দশ দিয়ে ভাগ করলে আমাদের কি হবে এখানে এর পনেরো প্রকার আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা

তো দশ গুণ দশ মানে কি পাঁচটা শূন্য দিয়ে দেখুন এই যে দুইটা তিনটা চারটে পাঁচটা দশে প্রেসার করা যাবে এরপর আমাদের এই লেখাটা কেন বারবার আসলে বুঝছি না আমি এটা তারপর আমাদের দেখুন আমাদের চারটা শূন্য করছি তার মানে কি তিনটা দশের গুণ করছি তার মানে কি চারটে শূন্য দশের পর কি হোক তারপর এখানে দেখুন আমাদের তিনটে শূন্য করলে কি হবে দশ চারটে গুণ তার মানে তিনটে শূন্য তারপর কি দশের পর ফোর হবে এখানে দুটা শূন্য করলে কত হবে এখানে দশ পাঁচটা হবে তার মানে দশের পর ফাইভ হবে এখানে এটা আর কি হবে অ্যান্ড একটা শূন্য থাকলে কি হবে এখানে এই ছয়টা দশ গুণ হবে তার মানে কি দশের পাঁচ ছয় হবে এখানে কি দেড়শো আবার আমাদের এখানে কত আছে যখন পনেরো নেবেন তখন আমাদের ছয়টা দশ গুণ হবে ছয়টা ষাটটা তখন আমাদের পনেরো ইন্টু দশের পাঁচ সাত হবে এখানে ওকে এই লেখাটা আসলে মানে মিস্টেক হয়ে গেছে আমার এখানে এইবার আমাদের দেশে তোমার নিশ্চয়ই কোভিড নাইন্টিন মহামারী সম্পর্কে অবগত আছো মারাত্মক সো আছে এই মহামারীর কারণে পৃথিবী পুরো পৃথিবী একটি বড় অংশ স্থবির হয়েছিল এখানে আমরা সেই মহামারী নিয়ে একটি গণনা করার চেষ্টা করব ধরো একটি বাড়িতে তিনজন লোক আছে তারা প্রত্যেকে কোভিড হয়েছে এখন হিসাব করে দেখা গেল তারা তিনজন প্রত্যেকেই একদিনে আলাদা আলাদা ভাবে ন্যূনতম তিনজনকে আক্রান্ত করতে সক্ষম এখানে মানে একদিনে কি করে এখানে আলাদা আলাদা ভাবে তিনজন মানে ধরুন একটা বাড়িতে তিনজন থাকে তারা যদি আক্রান্ত হয় তাহলে প্রথম একজন করবে মানে এভাবে নয় জনকে আক্রান্ত করবে এখানে ওকে আবার তাদের দ্বারা আক্রান্ত প্রত্যেকে আবার কি একদিনে ওই আলাদা করে ন্যূনতম তিনজনকে আক্রান্ত করে এখানে ওকে আর আমাদের বলছে সূচকের ধারণা সাপেক্ষে বলতো কোন রকম স্বাস্থ্যবিধি মানা না হলে পরবর্তী 5 দিনে সর্বমোট কতজন কোভিড আক্রান্ত হতে পারবে এবং সক্কাগুজে সেটা আমাদের কেন 13 তম এবং 14 দিনের শেষে কতজন হবে সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে মোটামুটি ধারণাটা এরকম প্রথমে একজন ছিল তারপরে গইখানে প্রথমে তিনজন এখানে আক্রান্ত হয়েছিল এখানে ওকে আচ্ছা মানে প্রথমে হচ্ছে কি যে জব করে বাইরে তার আক্রান্ত তারপর তার বউ আক্রান্ত হয়েছে তার ছেলে আক্রান্ত হয়েছে এবং তার বাবা আক্রান্ত হয়েছে এখানে আর এখন এর থেকে দেখুন এই তার বইয়ের কাছ থেকে তিন জনই আবার আক্রান্ত হয়েছে তার বইয়ের ভাইরা আছে এই ছোট বাচ্চাটার কাছ থেকে আরো তিনজন আক্রান্ত হয়েছে এবং এই এনার কাছ থেকেও তিনজন আক্রান্ত হয়েছে এভাবে কি চলবে কিন্তু এখানে দিন দিয়েছে আক্রান্ত রোগীর গুণকার এবং কি সুযোগ্য মান দিয়েছে এখানে প্রথম দিন আমাদের কি এখানে তিনজনে আক্রান্ত এখানে ওকে তার মানে তিনের পর এক দ্বিতীয় দিন কি হবে এখানে তিনের পর দুই তার মানে এই তিনজন আবার কি করবে এখানে নয় জনকে আক্রান্ত করবে এখানে তিন ইউনিট তিন তৃতীয় দিন কি হবে এখানে এই এসে তিন এই তিনজন আবার আবার একটা গুণাকার হবে মানে তিনের পর কি হবে এখানে ওকে মানে তিন নং সাতাশ জনকে আক্রান্ত করবে তারপর চতুর্থ দিন কি হবে এখানে আবার তিন একটা গুণ হবে এখানে ওকে তিনের পর ফোর দিন কি হবে তিনের পর ফাইভ হবে এখানে এভাবে চলবে কিন্তু এখানে ওকে পঞ্চম দিন আক্রান্ত হচ্ছে তিনের পর ফাইভ এভাবে আপনার যে এখানে বলে যেটা বলছে এখানে আহ এগারো এবং আহ চোদ্দতম দিন কত হবে এখানে তার মানে এগারোতম দিনকে তিনের পর এগারো আর চোদ্দতম দিন তিনের পর চোদ্দ হবে এখানে তাহলেই হয় যে মানটা এখানে যেভাবে আমাদের বলছে এখানে এগারো এবং চোদ্দ মধ্য দিনে রুগী হচ্ছে এগারো পর আহ তিনের পর এগারো এবং তিনের পর এখানে চোদ্দটা করলেই হয়ে যাবে এখানে এই আর কি ব্যাপার সবার এখানে আমাদের এখানে ছিল আর কি আমরা নেক্সট ডিট আবার নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম